এমডি রাজা আহমেদ, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অভিশাপের ব্যাপারে ইসলাম কি বলে? অভিশাপ কি পুরো একটা বংশে লাগতে পারে কিনা? প্রথম কথা হলো যে অভিসম্পাত করা ভালো জিনিস নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাআন তো আন ছিলেন না, হাদিসে পরিষ্কার বলা হয়েছে তিনি অভিসম্পাতকারী ছিলেন না। অভিসম্পাত করা এটা কোনো ভালো জিনিস না। আল্লাহ তাআলা অভিসম্পাত করা মানে কি? আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়ার দোয়া করা, তার মানে বদদোয়া করা। তো এটা ভালো কোনো জিনিস না। যে কোনো মানুষের মানুষকেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে বলা এটা অনুচিত কাজ। যত ভুল কাজই করুক না কেন, তার জন্য হেদায়েত দোয়া করা, আল্লাহ যেন তাকে সংশোধন করেন। কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে, সরি, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, সে এই চাওয়া কোনো মুসলমানের হতে পারে না। তো এটি একটা বিষয়। আর দ্বিতীয় কথা হলো যে অভিশাপ কি পুরো বংশে লাগতে পারে কিনা। দেখুন, অভিশাপ এটা বদদোয়া, অভিশাপ এটা কোনো ব্যক্তির যদি এটার হকদার হয়ে থাকে, উপযুক্ত হয়ে থাকে, তাহলে সে ব্যক্তি জালেমের বদদোয়া, জালেমের মনের কষ্টের কারণে, সরি, মাজলুমের বদদোয়া, মাজলুমের মনের কষ্টের কারণে মনের কষ্টের কারণে জালেমের ক্ষতি হতে পারে। কিন্তু এর মানে এই না যে পুরো বংশের উপরে সেটি লেগে যাবে। আমাদের দেশে এটি বহুল প্রচলিত আছে যে পুরো বংশ শেষ হয়ে গেছে অভিশাপে। এগুলো আসলেই আমাদের নিজেদের মন গড়া কথাবার্তা। আল্লাহ সুবহানাহু কোরআন কারিমে পরিষ্কারভাবে বলেছেন, আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনে অন্যজনের পাপের বোঝা বহন করবে না। বিধায় কেউ যদি অন্যায় করে থাকে, তার পাপের বোঝা পুরো বংশ বহন করবে, এরকম অনাচার বা এরকম অন্যায্য কথা ইসলাম বলেনি। যার কারণে কেউ যদি কোনো কারণে অভিশপ্ত হয়ও, তার পুরো বংশ ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু সেরকম না। ইবলিসের যে ব্যাপারটা হোক, যে ইবলিস আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত এবং অভিশপ্ত তার পুরো জাতি, তার সমস্ত বংশধর, সে বিষয়টা এই জন্য যে তারাও ইবলিস, তারা ইবলিসি থেকে কেউ সরে আসেনি, আসার মানে আসার মতো বিষয়ও নাই সেখানে। এখন একজন মানুষ, তিনি কোনো অন্যায় করেছেন, অভিশপ্ত হয়েছেন, তার পরিবারে কেউ ভালো কাজ করেছেন, ইমানদার হয়েছেন, তো সেক্ষেত্রে তিনি অভিশপ্ত হতে যাবেন কেন? এই জন্য পুরো বংশের প্রতি অভিশাপ লেগে যায়, এটা জেনারেলি সঠিক কোনো বিষয় নয়। আলাউদ্দিন আপনি লিখেছেন, ভারতের বাবরি মসজিদের স্থানে রাম মন্দির উদ্বোধন হলো, এ নিয়ে দৃশ্যমান কোনো প্রতিবাদ দেখা গেল না। শুনতে অবাক লাগলেও রাম মন্দিরের প্রসাদ হিসাবে চাল গিয়েছে বাংলাদেশ থেকেও। দেখুন, খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় যে ঐতিহাসিক বাবরি মসজিদকে শহীদ করা হলো, ভেঙে ফেলা হলো, সেখানে রাম মন্দির উদ্বোধন করা হলো, গোটা পৃথিবী যেন নীরব হয়ে আছে, নিস্তব্ধ হয়ে আছে। আয়া সোফিয়ার যে ব্যাপারটা, সেটা অনেক আগে থেকে মীমাংসিত এবং সেটা ঐতিহাসিক একটা বাস্তবতা রয়েছে, অত্যন্ত স্পষ্ট এবং প্রমাণিত। রাম মন্দিরের বিষয়টা সেরকম না। রাম মন্দিরের বিষয়টা একেবারেই কাল্পনিক, একেবারেই আপনার অপ্রমাণিত একটি বিষয়। জাস্ট ধর্মীয় একটি বিশ্বাস থেকে তারা মুসলমানদের এই মসজিদকে ভেঙে ফেলেছে, গোটা পৃথিবী চুপ হয়ে গেছে। কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামতগুলোর অন্যতম একটি হলো পৃথিবীতে অনাচার, জুলুম এবং স্বেচ্ছাচারিতা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে সেটাই মহাসত্য হয়ে যাবে, সবাই মেনে নেবে, গাও সওয়া হয়ে যাবে। আজকে যেন সেরকম একটা চিত্রই আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেখানে রাম মন্দির হচ্ছে, বাংলাদেশ থেকে প্রতিবাদ তো দূরের কথা, উল্টা বরং প্রসাদ গিয়েছে, সেটার উদ্বোধনের জন্য চাল গেছে প্রসাদ হিসাবে, আমরা দেখেছি গণমাধ্যমে। আমি মনে করি যে এই ঘটনা আমাদের উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে। এ ধরনের দৃষ্টান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের দৃষ্টান্ত যেন পরবর্তীতে আর স্থাপন না হয়। এমনকি যেটি হয়েছে সেটি এখনও সুযোগ আছে সংশোধন করার, এখনও সুযোগ আছে সেটির ব্যাপারে মানুষের বোধোদয় হওয়ার, অন্তত বিবেকবান মানুষরা তাদের জায়গা থেকে প্রতিবাদ, এই ঘৃণ্য কাজের প্রতিবাদ তাদের জানাতে থাকা উচিত, অন্যায় কাজের প্রতিবাদ জানাতে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সকল ষড়যন্ত্র থেকে।